Enthusiastic, determined Bangladesh team. Look at the supporters. Teenage. বন্ধুরা, ঠিক এইরকমভাবে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের প্রতিটি ম্যাচ আপনি আপনার মোবাইল ফোনে দেখতে চাইলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ শেয়ার করব যে অ্যাপটির সাহায্যে আপনি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের প্রতিটি ম্যাচ আপনার ফোনে লাইভ দেখতে পারবেন। ওকে, তো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটির নিচে যে সাবস্ক্রাইব অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করে দিন এবং এর ডান পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে নিন। তো বন্ধুরা, সর্বপ্রথম এর জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে। তো অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে অবশ্যই বলে দেব। তো বন্ধুরা, যখন আপনারা সর্বপ্রথম এই অ্যাপটাকে ওপেন করবেন, ওপেন করার পর আপনার কাছে কিছু পারমিশন চাইতে পারে। তো আপনি সবগুলো পারমিশন দিয়ে দিলে ঠিক এরকমটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, এখানে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি শো করতেছে, এবং এটাকে যদি আপনি একটু বাম দিকে স্ক্রোল করেন তাহলে এখানে দেখতে পারবেন লাইভ নামের একটি অপশন। এই অপশনটিতে যখনই ক্লিক করবেন সাথে সাথে ঠিক এরকমটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন লাইভ নামের যে অপশনটা, এই অপশনটিতে আপনি ক্লিক করার সাথে সাথেই এখানে যদি অ্যাড আসে তাহলে সিম্পলি আপনি এই অ্যাডগুলোকে কেটে দিতে পারেন। এখানে দু একবার অ্যাড আসতে পারে। তো বন্ধুরা, যখনই আপনি লাইভে ক্লিক করবেন সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো টিভি চ্যানেল এখানে শো করতেছে, যে টিভি চ্যানেলগুলোর মাধ্যমে আপনি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের প্রতিটি ম্যাচ আপনার ফোনে লাইভ দেখতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনি যে কোনো টিভি চ্যানেল সিলেক্ট করে নিলেই কিন্তু এখান থেকে খুব সহজে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো লাইভ দেখতে পারবেন। তো এখান থেকে আমি স্টার স্পোর্টস এই চ্যানেলটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাড চলে আসছে। তো অ্যাড দু একবার আসতে পারে, আসলে আপনারা সিম্পলি এই অ্যাডগুলোকে এখান থেকে কেটে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ঠিক এরকমটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনি স্ক্রিনের উপর যে প্লে বাটনটি দেখতে পাচ্ছেন, এই প্লে বাটনের উপর যখনই ক্লিক করবেন সাথে সাথে এখানে দেখতে পারবেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো কিন্তু লাইভ সম্প্রচারণ শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পারলেন যে এখানে খুব সহজে এই অ্যাপটির সাহায্যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো মোবাইল ফোনে লাইভ দেখতে পারবেন। এবং এই অ্যাপটি এবার কীভাবে ডাউনলোড করবেন, তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এই ভিডিওটির টাইটেলের উপর একবার ক্লিক করে দেবেন। তো যখনই আপনি এই ভিডিওটির টাইটেলের উপর ক্লিক করবেন সাথে সাথে এখানে স্ক্রোল ডাউন করে নিচে গেলে এখানে দেখতে পারবেন ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে গেছে, এবং এখানে দেখতে পারবেন অ্যাপ লিঙ্ক নামের একটা অপশন, এবং এখানে আমি আপনাদেরকে এই অ্যাপটির লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করে খুব সহজে এই অ্যাপটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নিতে পারেন। ওকে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।